চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2021-এর আপডেট তো চলছেই, আর আপডেটে আপনারা এখনো পর্যন্ত দেখতে পেয়েছেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা যতটা পেরেছি কভার করবার, এইবার পালা এসে গেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ সজ্জাগুলো, যে প্রতিমা সজ্জাগুলো, যে মণ্ডপের সাজসজ্জাগুলো সেরার সেরা তকমা পেয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, সেগুলো কোনগুলো। প্রথম যেটিতে যাচ্ছে, প্রথম এই ভিডিওতে যেটি আসছে সেটি হচ্ছে এবছরের জগদ্ধাত্রী পুজো 2021-এর সেরা মণ্ডপ, যেগুলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে সেইগুলো কোনগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্টের আশা রাখলাম। আর অবশ্যই বলবো জগদ্ধাত্রী পুজোর আপডেট সঙ্গে বেড়াতে যাওয়া নানান জায়গা সুলুক সন্ধান তার ইনফরমেশানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর 2021-এর এবছরে সেরা মণ্ডপ কোনটি, প্রথম যে স্থানটি অধিকার করে নিয়েছে সেটি হচ্ছে মানকুণ্ডু। আপনারা এখন যে মণ্ডপ সজ্জাটি দেখছেন সেটি হচ্ছে মানকুণ্ডুর মণ্ডপ সজ্জা। এরপরে যে মণ্ডপটি এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে সেরা মণ্ডপের হিসেবে 2021-এর জগদ্ধাত্রী পুজোতে, সেটি হচ্ছে মাইলাল পল্লীর জগদ্ধাত্রী পুজোটি, তার মণ্ডপটি এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে। এরপরে যে মণ্ডপটি তৃতীয় স্থান অধিকার করেছে সেটি হচ্ছে বারাসাত গেট। এবছরে চন্দননগর জগদ্ধাত্রী পুজো 2021-এ বারাসাত গেট ছিনিয়ে নিয়েছে তাদের তৃতীয় স্থানটি। এখন আপনারা দেখে নিচ্ছেন বারাসাত গেটের মণ্ডপ সজ্জা। এরপরে যে মণ্ডপ আরও কিছু ভিডিও আপলোড হতে চলেছে সেটি হচ্ছে সেরা প্রতিমা এবং তার সেরা সজ্জা। এরপরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না, এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, ভিডিওতে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্টের আশা রাখলাম।